আজ 10ই জুন পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক গর্বিত দিন, এক গর্বিত মুহূর্ত আমরা কাটালাম আমাদের রাজ্যের প্রিয় শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু মহাশয়ের সঙ্গে। দীর্ঘ সময় ধরে আমাদের রাজ্য কমিটির সভাপতি লতিকান্ত মাইতি, সম্পাদক সৌমেন মণ্ডল এবং সহ সম্পাদক প্রলয় কুমার গুড়িয়া মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আপনারা জানেন আমরাই একমাত্র সংগঠন যারা এই নিয়ে পরপর তিনবার, অর্থাৎ 2011 সালে এবং গত বছর নভেম্বর মাসে এবং আজ জুন মাসে 10ই জুন আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছেন। উনি নিজে বিষয়টা টেক আপ করবেন, আমাদের বিষয়টি বলেছেন এবং অতি আমরা আশা করছি শিক্ষামন্ত্রী অতি দ্রুত এই রাজ্যের অসহায় বঞ্চিত সমস্ত পার্ট টাইম স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্কুল দপ্তরের অন্তর্ভুক্ত করবেন এবং বরখাস্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে পুনর্বহাল করবেন। এই নিয়ে আমাদের আজ দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তারা এত গুরুত্বের সঙ্গে আমাদের বিষয়টা দেখবেন বলেছেন। আশা করি আমরা দ্রুত এর ফল লাভ করব। ধন্যবাদ। পার্ট টাইম স্কুল টিচার এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমি সৌমেন মণ্ডল, রাজ্য সম্পাদক।